কোজাগরী পূর্ণিমার দিন ধনদেবী লক্ষ্মীর বিশেষ অর্চনা হয়। লক্ষ্মী পূজোর দিনে ধন সম্পদের দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন এবং বাড়ি বাড়ি গিয়ে সকলকে আশীর্বাদ দেন। কিন্তু যার বাড়ির দরজা বন্ধ থাকে তার বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না ও সেখান থেকে ফিরে চলে যান। তাই লক্ষ্মী পুজোর রাতে জেগে থাকার রীতি প্রচলিত আছে সনাতন ধর্মে। যে ভক্ত রাত জেগে আরাধনা করেন তাকে ধনদেবী আশীর্বাদ বর্ষণ করেন, তার ঘর ভরে উঠে ধনসম্পত্তি ও সমৃদ্ধিতে এবং লক্ষ্মী পুজোর দিন সন্ধেবেলায় জ্বলে উঠে প্রদীপ। গৃহস্থের বাড়িতে বাড়িতে কাঁসর ঘণ্টায় মুখরিত হয় আকাশ বাতাস। শনিবার লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে শুক্রবার মিষ্টান্ন ভাণ্ডার, ফল ফুল ওয়ালা, মিষ্টির দোকান সকলেই ব্যস্ত দেখা গেছে। তবে বাজারে মূর্তি ব্যবসায়ীরা তেমন খুশি নয়। কারো মুখে হাসি থাকলেও সেটা সীমিত, আবার কারোর মুখে হাসি নেই বলা চলে। এক মূর্তি বিক্রেতা জানান, বাজারের খুব মন্দা অবস্থা। বিশ্বকর্মা পূজা, দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা সহ কোনো পূজার বাজার এবার ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাতে পারছে না। মূর্তির মূল্য 800 থেকে শুরু করে 1700 থেকে 1800 টাকা পর্যন্ত এবং বাজারে এতটাই খারাপ অবস্থা শূন্যে আছে লক্ষ্মী বলে জানান। কত পূজা বিক্রি করতেছ? হ্যাঁ, বিক্রি কত পূজা বিক্রি? আমার এখানে 200 লয়েস্ট আছে, 200, 250, 300, 500 হয়ে গেছে। কীরকম চাহিদা আছে দেখ? ওখানে তো ভালোই, ওখানে তো বাজার শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।